সাইফুল ভাই, আপনি আমার মেসে পড়ে গেছেন। তো কলিজার ভাইরা কি অবস্থা, সবার কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার যখন ভাই আমার মেসে পড়ে তখন যা হয় আর কি ভাই, ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা। তো আমি লবিতে থাকতে ভাই ফেলাকি মুট মারি, আর তখন আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার হয় আমার চিনা ফেলে এবং কি ভাই সাথে সাথে ইমোতে ভয়েস করে, ঠিক আছে? তো এই যে কিন্তু আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার দুই দুইটা আছে ভাই, তো হিপ হপ প্লেয়ারে কিন্তু আমি মাইরা দিছি এবং কি পিছন থেকে আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার কিন্তু আমার ডাউন করে দিছে। তো এখন ভাই যা হয় আর কি, ঠিক আছে? মানে ফ্রেন্ড লিস্টের প্লেয়ার পড়লে যা হয় আর কি ভাই, ঠিক আছে? এটাই হয়েছে ভাই। তো কি আর বলবো ভাই, একটু সেক্টিভাইজ করলো না, ঠিক আছে? এই পোলায় যখন ভাই আমার ইমোতে ভয়েস দেয় আর তখনই কিন্তু আমার গেমিং মোড অন থাকে, ঠিক আছে? কারণ আমি গেম খেলার সময় গেমিং মোড অন করে রাখি, যার ক্ষেত্রে ভাই ইমোতে ভয়েস করছিল এটা আমি দেখতে পাই নাই। তো ম্যাচ শেষে আমি ভয়েসটা দেখতে পারছি। তো যাই হোক, এটা বড় বিষয় না। তো আর ভয়েসটা আর একবার শুনে যাও, হয় কি বলে। আমি বুঝলাম ভাই তোমার মেসে আমি পড়ছি, এই জন্য কি তুমি আমার ডাউন করে লল দেবা এবং কি চেহারা ইমোট দিতেছো ভাই? তো কাজটা ঠিক করলা না, তুমি টিপ আপ করলে পারতা। তো জানি টিপ আপ করলে ভাই আইডিতে সমস্যা হয়, তাহলে তুমি মায়েরা দাও। এই জায়গাটা আমার মায়েরা দিলে কিন্তু ভাই হয়ে যায়। তো ঠিক আছে, তোমার ইমোট দেওয়ার কি দরকার আছিল? আমি বুঝতে পারছি ভাই তুমি আমার এনে একটা টিকটক ভিডিও বানাইছো। যাই হোক ভাই, তোমার উচিলে কিন্তু আমিও একটা টিকটক ভিডিও বানাইলাম। জানি না ভিডিওটা ফরি হতে যাবে কিনা। কি রে ভাই, আবার কই থেকে আমারে দেখছো? তো আর টিমমেট আছে কিন্তু এই জায়গা পুরো পুলিশ করে আছে ওরা এই জায়গা। তো আমি ওরা মারা ট্রাই করবো ভাই, ইমোট না দিতে পারি ভাই, ঠিক আছে? মায়ের বদলা তো আমার নেতুই বুঝি, আমি তো ডাউন করে দিছি ভাই। ওর স্কুট কিন্তু এই জায়গা আমার কাছে অলও নাই, জলমার মতো আর কি, ওরা কিন্তু কনফার্ম দিয়ে দিলাম আমি, ঠিক আছে? আর তখনই ভাই আমার টিমমেট একটা ছাদের উপরে ভাই কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিতেছিল। তো যা কিন্তু হিপ হপে উইটটা ভাই কিন্তু আমার টিমমেট একটা ডাউন দিয়ে দেয়, ঠিক আছে? ওই যে যাও ভাই, তো ডাউন দিয়ে দিছে আর যেটার আমি ক্লিয়ার দিয়ে দিছি একটু আগে। এরপর কিন্তু এই জায়গা নামছে, নামে কিন্তু ইমোট দিতেছে, উড়া দূরা ইমোট দিতেছে ভাই, ঠিক আছে? তো আমার টিমমেট এক নাম্বার বলতেছে ভাই যে কয়টা এনিমি আছে। আমি বললাম ভাই পুরো ফুল স্কোয়াড আছে ভাই, কিন্তু ভাই এই জায়গায় রাশে আয়া পড়ছে, তোমরা দেখতে পারতেছো। আর কাছে কিন্তু বেশি টোকেন নাই যে আমার নামাই দিবে। তো ভাই বলতেছে ভাই আমি নিচে দিকে জায়গা আগে আপনারা নামাই দেওয়ার চেষ্টা করি, তারপর আমরা ফাইট করবো। তো তার আগে কিন্তু এনিমিরা দেখে ফেলে এবং করে মারার জন্য ট্রাই করতেছে। তো আমার টিমমেট কিন্তু ভাই ওপিএল একটা হেডশট দিয়ে দিছে ভাই, কনফার্ম দিয়ে দাও ভাই রে স্কোয়াড আয়া পড়ছে। আর অলমার্গে ব্যাক আপ দিয়ে দিতেছে, দেখছো? মানে রিভাইভ দিয়ে দিব, পুরো ফুল ব্যাক আপ দিছে। এটা কিন্তু ভাই টোকন গান দিয়ে কিন্তু সোনিয়া ভাই করে দিছে অলরেডি, এটা কিন্তু দূরে ডাউন আর মাত্র দুটা প্লেয়ার লাইভ আছে। তো এটার কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ দিচ্ছিল, কিন্তু কোনো লাভ হয় নাই। ওই উপরে থেকে ভাই হিপ হবে ভাই লঞ্চার মারছে, যার ক্ষেত্রে ভাই আমার টিমের ডাউন এবং কি ভাই উড়া দৌড়া লাল খেয়ে গেল, ঠিক আছে? আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ।